নজর রাখবো পরবর্তী সংবাদে। এবার স্বাস্থ্য বিমায় জিএসটি, দেশের প্রবীণদের জন্য এবার বিরাট ঘোষণা। সামনে উৎসব, আরো এক দীপাবলি, আর তার আগে এবার নয়া ঘোষণা কেন্দ্রের কথা বলবো, বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, এবার স্বাস্থ্য বিমায় জিএসটিতে ছাড় দিয়েছে কেন্দ্র, প্রবীণ নাগরিকদের কথা ভাবনা চিন্তা করে কত শতাংশ ছাড় দেওয়া হয়েছে জিএসটিতে? দেখো, জীবন বিমা এবং তোমার স্বাস্থ্য বিমার প্রিমিয়ামে 18% জিএসটি প্রত্যাহারের দাবি তুলেছিল একটা সময় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তাহার এই দাবিতে আজকে হয়তো বা সিলমোহর করেছে। কারণ দেখো, মধ্যবিত্ত নাগরিকদের জন্য এবার সুখবর দেওয়া হয়েছে, তাও আবার দীপাবলির আগেই, এবং এবার প্রবীণদের জন্য স্বাস্থ্য বিমার প্রিমিয়ামে পুরোপুরি জিএসটি ছাড় মিলতে চলেছে, যে ঘোষণা ইতিমধ্যে করে দিয়েছে কেন্দ্রের পক্ষ থেকে, এবং পাশাপাশি জীবন বিমায় টার্ম পলিসি থেকেও উঠতে চলেছে জিএসটি। অর্থাৎ অন্যান্য ক্ষেত্রে তোমার 5 লক্ষ পর্যন্ত জিএসটি ছাড়ের সিদ্ধান্ত নিয়েছে, যেটা শনিবার মন্ত্রী গোষ্ঠীর জিএসটি কাউন্সিলের বৈঠকে এই বিষয় উঠে এসেছে। এবং এই বিষয়ে শুরুতেই প্রথমতই তোমার দাবি তুলেছিল বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেই দাবিতে এদিন মান্যতা দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও চিঠি দিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী, তবে কিছুটা হুঙ্কার সুরেই সেই সময় তিনি বলেছিলেন যে জিএসটি প্রত্যাহার না হলে রাজপথ নামতে বাধ্য হবেন। এক্স ইন্ডিয়ানে একটা পোস্ট করে মমতা তিনি লিখেছেন যে এই জায়গায় জিএসটি নেতিবাচক, এবং যেহেতু মানুষের মৌলিক চাহিদা পূরণের ক্ষেত্রে অনভিপ্রেত প্রভাব পড়ছে, তাই এরপরই স্বভাব সিদ্ধ ভঙ্গিতে এবার বাংলার মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়েছেন, এবং কেন্দ্রীয় সরকার যদি এই জনবিরোধী জিএসটি প্রত্যাহার না করে তাহলে আমরা রাস্তায় নামতে বাধ্য হবে, যেটা কোড আনকোড বাংলার মুখ্যমন্ত্রী তিনি নিজের এক্স ইন্ডিয়ানে জানিয়েছিলেন। এবং এই দাবিকে আজকে সেই মুহূর্ত দেওয়া হয়েছে, এবং জীবন বিমা পাশাপাশি স্বাস্থ্য বিমা প্রিমিয়ামে 18% জিএসটি প্রত্যাহারের দাবিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অর্থাৎ নির্মলা সীতারামনকেও চিঠি লিখেছিলেন তারই সতীর্থ মন্ত্রী নীতিন গড়করি। পাশাপাশি গত 28 জুলাই নির্মলাকে চিঠি লিখেছিলেন কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী, রাজ্যসভার অধিবেশনে এই দাবিকে সমর্থন দিয়েছে তৃণমূল। পাশাপাশি সূত্রে যেটা খবর রয়েছে যে শনিবার 19 অক্টোবর জিএসটি কাউন্সিলের বৈঠক হয়েছে, সেই বৈঠকে স্পর্শকাতর প্রবীণদের স্বাস্থ্য বিমা এবং জীবন বিমায় জিএসটি ছাড়ের বিষয়ে একমত হয়েছেন মন্ত্রী গোষ্ঠী। প্রবীণ নাগরিকদের জন্য জীবন বিমার ক্ষেত্রে যে জিএসটি উঠতে চলেছে, তাতে করে তাদের স্বাস্থ্য বিমায় আগামী দিনে কিন্তু কিছুটা হলেও সাধারণ মানুষ স্বস্তি পাবেন, আর এই বিষয়ে সিদ্ধান্ত পাকা হওয়ার পথে আরো একটা এগিয়ে গেল কেন্দ্রীয় সরকার, এবং শনিবারই মন্ত্রী গোষ্ঠীর বৈঠকে সকল সদস্যই এই ব্যাপারে একমত হয়েছেন বলে সূত্রের খবর। পাশাপাশি দেখো, মন্ত্রী গোষ্ঠীর বৈঠকে ঠিক হয়েছে যে প্রস্তাব মতো স্বাস্থ্য বিমা এবং জীবন বিমার প্রিমিয়ামে জিএসটি প্রবীণ নাগরিকদের দিতে হবে না। এছাড়াও প্রবীণ নাগরিক ছাড়া 5 লক্ষ টাকা কভারেজের প্রিমিয়ামের স্বাস্থ্য বিমায় অন্যান্যদের ছাড়ের কথাতেও এবার রাজি হয়েছেন মন্ত্রী গোষ্ঠীর সদস্যরা, যদিও সেক্ষেত্রে চূড়ান্ত নেওয়া হবে যে জিএসটি কাউন্সিলের পরবর্তী বৈঠক হতে চলেছে, এবং সেখানেই কার্যত চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে সূত্রের খবর। আর 5 লাখের বেশি কভারেজের স্বাস্থ্য বিমায় 18% জিএসটি চালু থাকতে হবে বলে একমত হয়েছেন মন্ত্রী গোষ্ঠী। তবে সবকিছু ঠিকঠাক থাকলে তোমার চলতি মাসে প্রবীণদের জন্য স্বাস্থ্য বিমা এবং জীবন বিমায় পুরোপুরি জিএসটি ছাড়ের বিষয়টি আপাতত পাকা হতে পারে বলে খবর। সুপ্রীতি, একেবারে ধন্যবাদ তোমায় শতাব্দী। অর্থাৎ জিএসটি ছাড়ের যে নতুন ঘোষণা, তাতে করে স্বাভাবিকভাবে খুশি দেশের আমজনতা, বিশেষ করে প্রবীণ নাগরিকরা, যাদের স্বাস্থ্য বিমাতে এবার নতুন পদক্ষেপ বা নতুন ঘোষণা দিয়েছে কেন্দ্র। ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।